আবারও স্বাগত। আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। চলমান উত্তেজনার মধ্যেই কাশ্মীরে সেনা অভিযানে এক পুলিশ সদস্য এবং এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে অনন্তনাগ জেলার সন্ত্রাস বিরোধী অভিযান চলার সময় এই ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো দুজন। পুলিশ জানায় জেলার শিগ্রাফাওয়ারা এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে বিচ্ছিন্নতাবাদীরা। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। পুরো এলাকা এখনো ঘিরে রেখেছে পুলিশ। এদিকে জম্মু কাশ্মীরের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠকের ঘোষণা দিয়েছেন গভর্নর এনএন ভোরা। পিডিপি বিজেপি জোট সরকার ভেঙে যাওয়ার পর বুধবার থেকে গভর্নরের শাসন চলছে রাজ্যটিতে। অন্যদিকে সাংবাদিক সুজাত বুখারি নিহতের ঘটনায় ডাকা বন্ধে এখনও অচল রয়েছে শ্রীনগর সহ প্রধান প্রধান এলাকাগুলো। চলতি সপ্তাহে সিরিয়ার দেয়া